হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। এখন ঘড়িতে সময় সকাল বাজে 9টা। 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আছি। টেনশান, ভালো মন্দ সব মিলিয়ে আছি। তো এখন আজকে মায়ের রিপোর্টগুলো দেবে, কালকে যেগুলো টেস্ট হয়েছে সেই রিপোর্টটা বিকালবেলায় পাওয়া যাবে। যতক্ষণ না রিপোর্টটা পাচ্ছি ততক্ষণ টেনশান মুক্ত হচ্ছি না। তারপর ডাক্তার হয়তো, মানে কালকেও যিনি ডাক্তার তিনি অপারেশন, মানে আমার বাবার সাথে খুবই পরিচিত, তো ওখানে সবাই তো বাবাকে নিজে এসে বলছে যে অপারেশনটা কি কখন করব। হ্যাঁ বলুন, আপনি ভর্তি করে দিন। হ্যাঁ আপনি না, সরি, তুমি করে বলে, তুমি ভর্তি করে দাও, আমি অপারেশন, মানে উনি ডক্টর তপনজ্যোতি, উনি মানে ওনার কাছে অপারেশন কিছুই না, উনি কানে ফোন দিয়ে মানে অপারেশন করে। উনি মানে দীর্ঘদিন ধরে করতে করতে উনি এমন হয়ে গেছে, আর এত ভালো ডাক্তার উনি, ওনার কাছে এগুলো মানে একদম চুটকি একটা গলব্লাডার স্টোন অপারেশন। তো আমার যখন বেবি হয় তখন ওখানেই হয়েছে, মানে আমার বেবি অপারেশন মানে যার হাতে হয়েছে তিনি তো একজন মহিলা ডাক্তার, তার সাথেও খুব ভালো সম্পর্ক বাবার আমার, মানে আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো আর তখনও কিন্তু ওই ডক্টর তপনজ্যোতি ওখানে ছিল, উনি দাঁড়িয়ে থেকে অপারেশন হয়েছে। তো যাই হোক, খুব ভালো সম্পর্ক ওখানে, ওই জন্য উনি বলছে যে মানে উনি থাকবে না কয়েকদিন, কোথায় যাবে বাইরে আর কি কাজে। তো উনি চাইছে যে মাকে তার আগেই মানে এখনই করে দিতে, উনি অপারেশনটা করুক, উনি অন্য কারোর হাতে দিতে চাইছে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, বাবাকে বললাম তাহলে আজকে রিপোর্ট পেলে দেখো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যদি কালকেই ভর্তি করা যায় তাহলে কালকেই ভর্তি করে দিতে হবে, মানে প্রচণ্ড টেনশান হচ্ছে। যাই হোক, এখন সকালবেলায় তো উঠে পড়েছি, উঠে এই যে চা খাবো, মা চাটা রেডি করে দিয়েছে আর মেথির জল খাওয়া হয়ে গেছে, মামামও উঠে পড়েছে, ওকে এখন পড়তে বসাবো। আর মা এখানে দেখো এখন করছে রান্নাবান্না স্টার্ট। হ্যাঁ কী রান্না হচ্ছে তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও তোমার দিকে ক্যামেরাটা ঘোরাই। এখানে মা দেখো সব কাটতে বসেছে। কী রান্না হবে মা আজকে? আজকে রান্না হবে মসুরির ডাল, কলমি শাক, মাংস, লাউ, লাউয়ের তরকারি। আচ্ছা আচ্ছা, অনেক কিছু রান্না হবে। তো আচ্ছা, পয়লা বৈশাখ তো সেই জন্য আজকে চিকেন হবে। এখন মা সেগুলোই সব কাটছে, আর ওদিকে প্রেশারে আমাদের ভাত বসিয়ে দিয়েছে। ও না, ওখানে মা সবজি সেদ্ধ দিয়েছে। আচ্ছা, মা রোজ সেদ্ধ খায় তো তো সেইটা দিয়েছে, আর আমাদের তারপরে ভাতটা দেবে। চলো আমি চাটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার আসছি, সাথে থাকো। তোমাদেরকে একটা কথা জানাতে আমার মনেই নেই, সরি, কিছু মনে করো না, ব্লগের শুরুতেই আমার সেটা জানানো উচিত ছিল। আসলে একটু টেনশন ফেনশনের মধ্যে আছি তো, যার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, আজকে বাংলার নববর্ষের প্রথম দিন। তো তোমাদের বছরটা অনেক 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 সবার ভালো কাটুক, সবাই অনেক সুস্থ থাকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে, সবার সব মনের আশা পূরণ হোক। আর তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাইবো, কারণ তোমাদের ছাড়া কিন্তু আমি কোনো কিছুই জীবনে করতে পারবো না, তোমাদের সাপোর্টের একান্ত আমার প্রয়োজন। তো সেই জন্য বলবো আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো। তাহলে চলো এখন আপাতত একটু চাটা খেয়ে নিই, মেয়েটাকে পড়াশুনো করিয়ে নিই, তারপরে আবার যখন রান্নাবান্না স্টার্ট হবে তখন ক্যামেরাম্যান আবার আসবে। এখনকার মতো টাটা, পরে আবার আসছি। হ্যাঁ মামমামকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ও তোমাদের দেখলেই যে একটা রাইমস দেখালো অ্যাক্ট করে। তো এখন দেখো খাবার এখানে হয়ে গেছে, আলু ভাতে পেঁয়াজ ভেজে মা মাখবে বলে রেডি করে রেখেছে, কলমি শাক, মুসুরির ডাল, এখানে সব রকম সবজি সেদ্ধ, আর লাউটা পুরো পচা, ভেতরে পোকা ছিল, লাউ আর মা করতে পারেনি, তো পুঁই শাক টুই শাক আছে ফ্রিজে, টক ডাল এসব দিয়ে হয়ে যাবে। এখানে মাংসের সব জোগাড় মা করে দিল, মাংসটা আমি রান্না করব, আর এখন মাংসটা মা ধোবে, ঠিক আছে। আমাদের খাবার দাবার হয়ে গেছে, মামামকেও খাইয়ে দিয়েছি, মামমাম পড়াশুনো করে জাস্ট উঠলো, আর এখানে এত প্লেন যায় না, তো মামমাম পড়াশুনো করে জাস্ট উঠলো, এখন মামমামের খাওয়া আমার খাওয়া দুজনেরই হয়ে গেছে। মা এখন এখানে মার জন্য রুটি করলো, রুটি আর ডাল দিয়ে খাবে, ভাজাভুজি কিছুই তো খাচ্ছে না, ডাল আর রুটি খাবে, ঠিক আছে। আর ওখানে কড়াই এখন বসিয়ে দিয়েছি, একদম অল্প তেলে মাংস করব, দেখো কতটুকু তেল দিয়েছি, এই তেলে মাংস করব। মা এখানে মাংসটা ধুয়ে টক দই দিয়ে মাখিয়ে রেখেছে, আর এখানে আলুও সব কেটে রাখা। চলো তাহলে রান্নাটা শুরু করে দিই দেরি না করে, কারণ নাহলে আবার রীতাদি কাজ করতে চলে আসবে, তখন মুশকিল হবে।
সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখানে আমার মাংস এখন কষা চলছে, খুব অল্প তেল দিয়ে করেছি, কারণ মা খাবে বলে দেখতেই পাচ্ছ একদমই তেল টেল নেই, আর মশলাও খুব অল্প। হ্যাঁ, যেটুকু না দিলে মাংসে নয় সেটুকু আশা করা যায় মাংসটা এতেই টেস্ট লাগবে, কারণ টক দইটা পড়েছে। আর এখানে আমি টক দইটা মাখানো ছিল ওই বাটিটাই আর কি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন ইয়ানার নাতনি কী করছে একটু দেখা যাক। তো এখানে দেখো পাশে এই ঘরে এখন দুজন মিলে বসে আছে, বসে বসে খেলা করছে, ঠিক আছে, টিয়ানের সাথে খেলা করছে দুজনে, দুজন মিলে বসে এখন টিয়ানকে, এখন ও টিয়ান স্টুডেন্ট, ও টিচার, ঠিক আছে, এখন টিয়ানকে লেখা টেখা দেবে, এরকম খেলা চলছে। আর এদিকে রীতাদিও কাজ করতে চলে এসেছে, দেখো ঘরটর মুছছে, তাহলে চলো সাথে থাকো। মাংস দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মা ঢাকাটা একটু তোলো, এই নাও মাংসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো গ্যাস অফ করে দিয়েছি, ঠিক আছে, মা খাবে বলে ঝাল দিইনি, হালকা পাতলা করে করেছি। আর ওখানে ভাতের চাল রেডি, ভাত একটু পরে বসিয়ে দেবো, আর মা এখন এখানে রান্নাঘর পরিষ্কার করছে। আর ইত্যাদি সব কাজ করে চলে গেছে, বলো কী হয়েছে, শুভ নববর্ষ, হ্যাঁ তাই তো। তো এবার মাম্মামকে তাহলে স্নানটা করিয়ে দিই, করিয়ে দিয়ে তারপর কাজ মোটামুটি শেষ, মাম্মামের একটু খাবার জলটা ফোটাতে বসাবো, আপাতত আগে ওকে স্নান টান করিনি, মা এদিকে কাজটা সেরে নিই, ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো ঘড়িতে এখন সময় হচ্ছে 12:30 বাজে, স্নান করে জাস্ট বেরোলাম, আর বেরিয়ে অনেক কাচাকুচি যেগুলো মা করতো আমি জানি, মা স্নানে যেতে চাইছিলো, আমি বললাম না তুমি বসো একটু, আমি যাবো গিয়ে করবো। তো এখানে দেখো বালতিতে কাচাকুচি যা যা ছিল সেগুলো সব করে নিলাম, এগুলো এখন বাইরে রোদে দিয়ে দেবো, আর ছাদে যাবো না, এখানে দিয়ে দেবো। আর একজন দেখো নতুন জামা পরেছে পয়লা বৈশাখে, তাই লাফাচ্ছে তোমাদের দেখাবে বলে, দাঁড়াও তোমার দেখাই। তো এই দেখো মাম্মাম নতুন পয়লা বৈশাখের জামা পরে নিয়েছে, এই জামাটা, ঠিক আছে, তো ওই জন্য খুব এক্সাইটেড, নতুন জামা ছোটোবেলায় আমাদেরও হতো, নতুন জামা পয়লা বৈশাখের দিন পরে খুব মজা হতো। হ্যাঁ, তো সেটা মানে কবে কখন পরবো কখন পরবো এরকম একটা ব্যাপার ছিল, তো সেই সব আনন্দ এখন হারিয়েই গেছে, এখন ওদের মধ্যে দিয়েই আনন্দটাকে ফিরে পাই, ঠিক আছে। আর এদিকে আমার চিকেন হয়ে গেছে, জানোই তো আমার বিড়াল, বিড়াল একটা বিড়ালিনি, সেই চিকেন খাওয়ার বায়না করছে, তাই একটুখানি চিকেন দিলাম, বসে বসেও খাক, নাও ধরো খাও। আর আমি এই জামা কাপড়গুলোকে সব বাইরে মেলে দিই, মা এখন স্নানে যাবে, এদিকে ভাত হয়ে গেছে, ভাত ফুটে গেছে পুরো, এখন কি ও দুপুরের এখন ফল কেটে রাখছে মা, আগাম সব কিছু কেটে রেডি করে এবার স্নানে যাবে। আসলে এখন টাইমটাও তো বেশি হয়নি, 12:30 সবে বাজে, অনেক সময় রয়েছে হাতে, ঠিক আছে, হ্যাঁ তাহলে চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। এই দেখো শুভ নববর্ষে তাতা তোমার জন্য মিষ্টি এনেছে, রসগোল্লা ভাল লাগে না, আচ্ছা তাহলে শনপাপড়িও এনেছে খেও, ঠিক আছে, এই মাতারা তাতাকে বললে অন্য আনতো। তো মাম্মামের জন্য বাবা নিয়ে এসছে, এদিকে মাম্মামের তো রসগোল্লা খুব একটা প্রিয় নয় এখন, ইদানিং মাম্মাম রসগোল্লা একদমই খেতে চায় না, ঠিক আছে, তো যার জন্য ওটা ভাল লাগে না। এখন মা পুজো দেবে, আর এখন 10 বাজে, এবার মাম্মামকে খাওয়াবো আর একটু পরে, আর মা পুজো টুজো দিয়ে নিক তাহলে, চলো আমি এই বসেই আছি এখন, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। খাওয়া দাওয়ার পরে দেখো এখানে গামলা ধরে ফল নিয়ে বসেছে, আপেল কই গেল, আপেল খাওয়া কমপ্লিট, দেখো আমার ক্যামেরা আনতে আনতে আপেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভগবান এত লেবু খাবে না। হ্যাঁ এখন এদিকে আবার আর একজন দেখো ফল খাওয়ার লোক, তিনি আবার এখন পেয়ারা নিয়ে বসেছেন, ইনি খাচ্ছেন পেয়ারা, ইনি খাচ্ছেন লেবু আপেল, ওই আর একজন খাবে ঢুকবে দলে, আর আমি কোনোটাতেই নেই, আমি ফল টল ভালোবাসি না, ভালো লাগে না আমার, আমি খাবো না, এরা এখন সব খাওয়ার পরে আমার ওই পেট ভরে, আমি খেজুর খাওয়ার খেয়ে নিয়েছি ব্যাস, আমার আর খিদে টিদে নেই, হ্যাঁ সে তো ভালোই। আর এই গুড়গুড়িকে আবার ঘুম পাড়াবো, এখন দেখো পেয়ারার জন্য দাঁড়িয়ে আছে, তো চলো তাহলে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিই, বাইরে কুকুরগুলোকে একটু গেলাম, গিয়ে একটু ওদের ভাতটা দিয়ে দেখতে পেলাম, একটা কুকুর তো কাকিমুনিদের ওখানেই মরে গেলো, আর একটা কুকুরেরও, আরেকটা কুকুরও ওনার মরে গেছে, ওরও কানে ঘা হয়ে গেছিলো, আর এখানে এখন 3 রয়েছে, ওই দেখো আমাকে দেখেই ছুটে আসছে, কী হচ্ছে, সব বড় বড় হয়ে গেছে, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম কত ছোট ছিল, এখন দেখো সব বড় বড় হয়ে গেছে, আসো আসো, কী হয়েছে বাবা, কী হয়েছে কী হয়েছে, জল খাবে জল খাবে, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও,
ঠিক আছে চলো আবার বিকালে কথা হবে। ফ্রেন্ডস গুড ইভিনিং, ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 6:10, আর এখন মা দিচ্ছে সন্ধে, আর মাম্মাম এখন এদিকে কি খাচ্ছে বলতো? মাম্মাম খাচ্ছে সন পাপড়ি। গিয়ে বাবা গুঁড়ো করেছিস কেন? কি অবস্থা! ও এখন আমি খাবো চা, আর মাও চা খাবে। তো তারপরে একটু বেরোনোর কথা ছিল, মার কিছু বাজার টাজার আনার ছিল, তো সেগুলো জেঠু এনে দেবে বললো, ওই জন্য আর বেরোনোর দরকার নেই। আর আমি এখন এই সন্ধেবেলায় মাথায় করলাম শ্যাম্পু, ঠিক আছে, মাথায় গামছা দিয়ে বুঝতেই পারছ। আর একটু পার্লারে যাবো ভেবেছিলাম, আইব্রোটা মা বলছে কতদিন ধরে করিস না, প্রায় 2-4 মাস হয়ে গেল আমি পার্লারে যাই না। তো না বকা দিচ্ছে, যাস না কিছু ইয়ে করিস না, কিন্তু ভালো লাগছে না এখন যেতে। দেখছি যদি ইচ্ছা হয় তাহলে যাব, যদি ইচ্ছা না হয় তাহলে যাব না আর, ঠিক আছে, না যাওয়ার চান্সটাই বেশি। তাহলে চলো চাটা করে নিই, করে টরে নিয়ে চা খাই। সারা দুপুর আজকেও ঘুমাইনি, ঘুম টুম আমার আসে না, ঘুম আমার জীবন থেকে উড়ে গেছে, ঠিক আছে। বলবো কী করবো বুঝতে পারছি না, টেনশান টেনশান কাজ করছে, তার থেকেও বেশি মন খারাপ লাগছে যে মা ভর্তি হবে, অপারেশান হবে, জানি হয়তো 2 দিন রেখে ছেড়ে দেবে, 2 দিনও মানে কেমন ফাঁকা লাগবে আমার ঘর ফর পুরো, এগুলো চিন্তা করছি আর ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধে বাজে 7:25, ঠিক আছে। তো হঠাৎ করেই এখন আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, বেরোবো বলতে মানে ভাবছিলাম বেরোবো না বেরোবো না, বেরোবো বলতে হচ্ছে আইব্রো করতে, না তোমাদের বললাম তখন আইব্রো করতে আমি যাব না, আমি যাচ্ছি হচ্ছে মাম্মামের ড্রেস কিনতে, একটা জামা, আর মানে ওর পাপা ওকে পয়লা বৈশাখে তো দেখিয়েছিলাম তোমাদের জামা কিনে দিয়েছে দুটো, কিন্তু আমার পাপা আমাকে বলছে তুই পয়লা বৈশাখে তাহলে নতুন পরবি না কেন ম্যাক্সি, হ্যাঁ। তো ওই জন্য আমার পাপাও আমাকে বললো, আর তার নাতনিকে বললো, তার বউকে বললো যে একটু নাইটি কিনে আনার জন্য, তো সে দিচ্ছে। তো ওই জন্য বাবা যখন বললো, বাবা বললো যা ওকে মানে বাবু, আমার বাবা ওকে বাবু বাবু বলে, বাবুকে যা গিয়ে কিনে দে, তো ওই জন্য এখন বেরোতে হলো, ঠিক আছে। তো সে শুনে তো ভীষণ হ্যাপি, ওই দেখো আবার জামা কিনবে, রেডি হয়ে গেছে, পুতুল নিয়ে যাচ্ছে, সে পরনে তার পাপার জামাটাই পরেছে। তাতা দিয়েছে এবার, হ্যাঁ, আর এখানে মাও রেডি হয়ে গেছে, এই দেখো, ঠিক আছে। তো আর মায়ের অপারেশনের ডেটটা এখন হয়তো আর 2 দিন বাদে হবে, এরমই কিছু তোমাদের ফাইনাল সব কিছু জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আপাতত বেরোই, বেরিয়ে দেখি কী কিনি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো ফার্স্টেই এখানে দেখো মাম্মামের জামা কিনতে চলে এসেছি, এখানে একটা ইয়েলো কালারের জামা পছন্দ হয়েছে, দেখা যাক ওইটাই মনে হচ্ছে নেবো। আর তারপরে চলে এসেছি দেখো আমার নাইটি কেনার জন্য, এই ইয়েলো কালারের নাইটিটা আমার নিলাম, হ্যাঁ, ওটা প্যাকেটে অলরেডি ঢুকিয়ে ফেলেছিলাম, তারপর মনে হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই জন্য মা আবার খুলে দেখালো। তো এই ইয়েলো কালারটাই পছন্দ হলো আমার, এমনি ইয়েলো পিঙ্ক এই ধরনের কালার খুব ভালো লাগে পরতে, রেড, কিন্তু রেড ফেড এগুলো তো খুব পরি, যার জন্য এই ইয়েলোটাই নিলাম, মা এখন ওখানে টাকাটা দিয়ে দিল। আর তারপরে দেখো আমরা চলে এসেছি কোথায় বলতো, এই বিছানার চাদরটা কিনলো মা, মা বললো মা নাইটি কিনবেন না, তার পরিবর্তে মা বিছানার চাদরটা কিনলো, ঠিক আছে, সাদার মধ্যে ফুল ফুল সবই তার মানে মাম্মামের পছন্দ, তার নাতনি যেটা বলবে সে তো সেটাই কিনবে, তো মাম্মামের এটা পছন্দ হয়েছে বলে এই চাদরটাই মা আর কি নিল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যাব কোথায় চলো, তোমাদের এর আগেও ব্লগে দেখিয়েছি, সেটা হচ্ছে এই দেখো আমার গুড়গুড়ি চাবির রিং, ওর তো চাবির রিং কেনার বীভৎস নেশা, তো এখানে এত চাবি রিং সে এখন কনফিউজ হয়ে যাচ্ছে সে কোনটা নেবে, ভালো করে এখন পর্যবেক্ষণ করে করে সে পছন্দ করছে, তাকে দুটো চাবির রিং কিনে নিতে হবে। আমি বললাম যাক বায়নাটা অল্পের ওপর দিয়ে হলে তো হয় সামান্য ব্যাপার, কিন্তু যদি অনেক বড় বড় কিছু বায়না হয় সেটা আমি কখনোই ওকে দেবো না, ঠিক আছে। তো এটা দেখলাম চাবির রিং ওর ভালো লাগে, তো ঠিক আছে আমি বললাম নাও, এই হচ্ছে ব্যাপার, চলো তাহলে যাই সব কেনাকাটি করে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এই দেখো বাড়ি ঢুকলাম জাস্ট এখন, আর একজন দেখো এসেই এই জামা পরবে, প্যাকেট থেকে খুলে নিয়েছে, আর এই যে এই চাদরটাই ফাইনালি নেওয়া হলো, আর আমার এই ইয়েলো ম্যাক্সিটাই, তোমাদের তো সবটাই দেখিয়েছি, সবই মাম্মামের পছন্দেই কেনা, আমাদের পছন্দ না, ঠিক আছে। আর এই দুটো আবার পছন্দ করে কিনলো, এই যে এই দুটো চাবির রিং কি সুন্দর দেখতে, তাহলে চলো
মাম্মা এই ড্রেসটা পরে কেমন লাগছে তারপর তোমায় দেখাচ্ছি, সাথে থাকো। দেখো এই যে জামাটা গুড়গুড়ি পরেছে গায়ে, বেশ জামাটা একটু বড়ই আছে, একেবারে টাইট ফিটিংস হলে পরে গায়ে ছোট হয়ে যায়। তোমার নাচ দেখাতে হবে না, সোজা হয়ে দাঁড়াও, একটু সরে যাও, সরে যাও, পেছন দিকে সরে যাও, আরও পেছনে সরো। এই দেখো জামাটা বেশ বড় সড়ই হয়েছে। বাবা পোজ দিয়ে দাঁড়াচ্ছ কেন, আমি ভিডিও করছি তো। তো এই হচ্ছে ব্যাপার, ভালো লাগছে ওকে বেশ দেখে, মুখে দেয় না ওটা। ঠিক আছে আমি এবার ম্যাক্সিটা একটুখানি উদ্বোধন করি, আর মা এই বিছানার চাদরটা এখন আপাতত যাই না পাতবে কি না দেখা যাক কী করে। আর এখন মা ওখানে এসেই আগে ভাত বসাতে চলে গেছে, কারণ প্রায় এখন 9টা বাজতে যায়, এখন ভাত বসিয়ে দিচ্ছে। ঠিক আছে তাহলে চলো সাথে থাকো। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর মাম্মাম মা বাবা অলরেডি সব ওই ঘরে চলে গেছে, তোমাদের দেখাবো, মাম্মাম ভালোবাসা না দিলে আমার মাথা খেয়ে নেবে। তো আমি এখনও কিছু তুলিনি, সেই বেরিয়েছিলাম সন্ধেবেলা, ওইটাই রয়েছে। আসলে মার রিপোর্টগুলো আজকে বাবা এনেছে, তো রিপোর্টগুলো দেখতে গিয়ে মাম্মামকে খাওয়াতে বেশ দেরি হয়ে গেছে আজকে, তারপর আমারও খেতে বেশ দেরি হয়ে গেছে, মা বাবারও সবারই। তোমরা তো জানোই যে আমি মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে প্রচণ্ড আমি ইয়ে করি, আমার আমার যতক্ষণ আমার রিপোর্টটা ভালো করে না পড়ে না বোঝা অবধি আমার শান্তি নেই। তো ওটার পেছনে অনেকটা সময় গেছে, রিপোর্ট মোটামুটি সবই ভালোই এসছে, কোনো খারাপ কিছু সেরকম আসেনি। আর লিভার ফাংশান টেস্ট দিয়েছে, লিভার ফাংশান টেস্টও সব ভালো এসছে, খালি দুটো একটু বেশি হাই এসছে আর কি। তো ওটা ডাক্তার এখন দেখলে বুঝবে, মেবি ওটা পাথরের জন্য আর কি, পেটে যে রয়েছে ওটার জন্যই আর কি ওটা একটু বেশি এসেছে। ওটা খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করলে আর একটু ভাজা পোড়া এসবগুলো না খেলে অটোমেটিক ওটা জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আমার দাদার সাথে মানে আমার জেঠুর ছেলের সাথেও আমি আলোচনা করলাম ব্যাপারটা নিয়ে, কারণ আমার জেঠুরও তো অনেক রকম প্রবলেম ছিল। তো জেঠুর সব কিছু, জেঠুর অনেক অনেক বেশি অনেক প্রবলেম, সেগুলো মানে তো সেসব আলাদা ব্যাপার, সেগুলো তো বলার মতো না, কিন্তু এটা মার তো অন্য জিনিস। তো সেখানে দাদা বললো যে এটা ভাজা পোড়া এগুলো খেলে মোটামুটি সবই ওগুলো জায়গায় চলে আসে মনে হয় না। আর মোটামুটি মার রিপোর্ট সব ভালো এসছে, ঠিক আছে, যা যা দিয়েছিল ক্রিয়েটিন ইউরিয়া, তারপর রক্তের অনেক রকম টেস্ট সব কিছুই ভালো এসেছে। তো এখন ডাক্তারবাবু সব কিছু দেখে তারপর ওটির ডেট কবে দেয় সেটার উপর ডিপেন্ড করছে। আমি একবার ভাবছিলাম কালকে চলে যাব গিয়ে আবার মাম্মামকে নিয়ে, বুধ বৃহস্পতিবার নাগাদ আসবো, আবার চিন্তা করছি গরমের মধ্যে দুদিনের জন্য গিয়ে দুদিন স্কুল করিয়ে আবার এসে আবার এই করা, এখন বোঝা যাচ্ছে না তো ডেটটা ডাক্তার কবে দেয়। ঠিক আছে, তো যার জন্য একটু সমস্যা, এখন কী করা যাবে বলো, মায়ের যখন এরম হয়েছে স্কুল কামাই হলেও হবে, কারণ আমি ছাড়া তো তাদের কেউ নেই যে করবে কিছু, আমাকে থাকতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো তাহলে আজকে ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, আর আশা করছি আজকে নববর্ষের, বাংলা নববর্ষ, নববর্ষের দিনটা তোমাদের অনেক 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 ভালো কাটলো। তো তাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা। আর দেখি এবার ওখানে ওই ঘরে কী হচ্ছে, ভালোবাসা না দিলে আবার সে রেগে যাবে। আচ্ছা একটু আসলাম, একটু ভালোবাসা দিয়ে দাও, তারাও লাইটটা জ্বালাই। বাবা এখানে অলরেডি শুয়ে পড়েছে আর এরা দুজন এখন এখানে বসে কি বক 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 করছে, নাও ভালোবাসা দিয়ে দাও। আচ্ছা এবার তুমি, বাবা তোমার তো অন্ধকার আসছে এখানে, হ্যাঁ নাও তুমি, গুড নাইট। ঠিক আছে চলো তাহলে, টাটা।